কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী দিল্লিতে সংসদের অধিবেশনে যোগ দেওয়ার আগেই বলেন, যারা 30 বছর ধরে দল করছেন তাদের বহিষ্কার করা হলে কোথায় যাবেন তারা। তিনি ঘুরিয়ে বহিষ্কৃত দুই বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এবং রিতেশ তিওয়ারির পাশেই দাঁড়ালেন। তিনি বলেন, দিল্লিতে গিয়ে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে এই প্রসঙ্গে এবং নয়া নাগরিকত্ব আইন কার্যকরের বিষয়েও কথা বলবেন। দিল্লি যাওয়ার আগে শান্তনু ঠাকুর জানান, সিএএ নিয়ে 9 তারিখ অবধি একটা সময় ছিল, সেই সময়সীমা এখন কেটেছে। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হবে। আমাদের একটি অ্যাসোসিয়েশন আছে, সংগঠন রয়েছে যারা এ বিষয়ে কাজ করে, সেই সংগঠন থেকে আমাদের উপরেও চাপ আসে, সেগুলো বুঝতে হবে সরকারকে। এছাড়া মতুয়াদের একাধিক দাবি দাওয়া নিয়ে কেন্দ্র নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এদিকে বিজেপির নয়া কমিটিতে মতুয়া সম্প্রদায়ের কাউকে রাখা হয়নি বলে ইতিমধ্যেই ক্ষোভের বই প্রকাশ হয়েছে, যার জেরে একাধিক বিধায়ক বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন। যদিও এসব কিছুর পরেও বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন, মতুয়া ভোট ব্যাংক বিজেপির সঙ্গে সবসময় থেকেছে এবং ভবিষ্যতেও তা থাকবে, বরাবরই তার প্রমাণ মিলেছে। নির্বাচনের সময় বিজেপিকে ভোট দিয়েছেন মতুয়ারাই। বিজেপিও সবসময় সমস্ত মানুষের সঙ্গে সার্বিক সমন্বয় রক্ষা করেই চলার পক্ষে বিশ্বাসী। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।